মিল্কশেক একটি নাম, প্রাণটা জুড়িয়ে দেওয়া যার কাম। সারাদিন রোজা রেখে এক গ্লাস মিল্কশেক খেলে আরামের পাশাপাশি আপনি পাবেন শরীরের জন্য যথার্থ পরিমাণ পুষ্টি। তাই রোজার দিন ছাড়াও এই গরমে তৃষ্ণা মেটাতে পান করতে পারেন এক গ্লাস মিল্কশেক। বিসমিল্লাহির রহমানির রহিম, আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, আজ আমরা তৈরি করে দেখাবো কীভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই আপনি তৈরি করবেন প্রাণ জোরানো দারুণ মজার মিল্কশেক রেসিপি। প্রিয় দর্শক, এটি যেমন পুষ্টিকর তেমনি প্রাণ জোরানো একটি রেসিপি। প্রিয় দর্শক, এই মিল্কশেকটা কীভাবে আমরা তৈরি করেছি আসুন একবার সকলে মিলে দেখে নেই। প্রিয় দর্শক, এখানে আমরা একটি মিডিয়াম সাইজের আপেল নিয়ে নিলাম এবং চাকু দিয়ে কুচি কুচি করে প্রথমে আমরা কেটে নেব এই আপেলটাকে। প্রিয় দর্শক, আমরা কেটে নিলাম এবং কয়েকটি খেজুর নিয়ে নিলাম, খেজুরের বিচিগুলোকে আমরা বের করে নিয়েছি। এখন আমরা চলে যাব গ্রাইন্ডার মেশিনে। এখন আমরা এই মিক্সার মেশিনে দিয়ে দিলাম আপেলের কুচিগুলো এবং দিয়ে দিলাম দুই তিন টুকরো বরফের কুচি এবং দিয়ে দিলাম আমরা পরিমাণ মতো চিনি। প্রিয় দর্শক, আমরা এখানে দুই চামচ চিনি দিয়ে দিলাম, আপনারা কম বেশি করতে পারেন। তারপর আমরা দিয়ে দিলাম এখানে এক কাপ পরিমাণ তরল দুধ, আমরা গরুর দুধটা দিয়ে নিয়েছি। তারপর আমরা এটাকে মিক্সার মেশিনে মিক্স করে নিলাম। প্রিয় দর্শক, আমাদের মিক্সার করা শেষ হয়ে গেছে, দেখতে পাচ্ছেন ফেনা উঠে গেছে। এখন আমরা একটি গ্লাসের মধ্যে ঢেলে নেব। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর এবং ঘন হয়েছে মিল্কশেক রেসিপিটা। এটা আমরা আপেল দিয়ে করে দেখালাম, এখন আমরা করে দেখাবো খেজুর দিয়ে মিল্কশেক রেসিপি। দিয়ে দিলাম আমরা খেজুরের দানা ছাড়ানো সেই খেজুরগুলো এবং দিয়ে দিলাম দুই টুকরো বরফ এবং দিয়ে দিলাম আমরা এক চামচ চিনি এবং দিয়ে দিলাম আমরা এক কাপ পরিমাণ দুধ। দেওয়ার পর আমরা মিক্সার মেশিনে মিক্স করে নিলাম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমাদের মিক্সার মেশিনে মিক্স হয়ে যাচ্ছে। এখন আমরা ঢেলে দেব একটি গ্লাসে, দেখতে পাচ্ছেন কতটা ঘন এবং কতটা কালারফুলি হয়েছে খেজুরের মিল্কশেক। প্রিয় দর্শক, আসুন আমরা এবার আপনাদেরকে পরিবেশন করে দেখাই। বিসমিল্লাহি ওয়া আলা বারকাতিল্লাহ, আল্লাহ তাআলা আমাদের মিল্কশেকে বরকতদান করুন। প্রিয় দর্শক, রোজা ছাড়াও আপনারা এই গরমের ভিতরে এই মিল্কশেকটা তৈরি করে বাড়িতে খেতে পারেন এবং ছোট সোনামণিদেরকে আপনারা খাওয়াতে পারেন। তাহলে ঠান্ডার পাশাপাশি আপনারা এর পুষ্টিগুণ সম্পন্ন এটা পাবেন আপনারা পুষ্টিগুণ। প্রিয় দর্শক, গরমের আরাম এই মিল্কশেকটা আমাদের কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে দিবেন। প্রিয় দর্শক, অন্যজনকে দেখার জন্য, শেখার জন্য আপনারা এটিকে শেয়ার করে দিবেন। তো প্রিয় দর্শক, আজ আর নয়, সকলের মঙ্গল কামনা করছি, আল্লাহ আমাদের মঙ্গল করুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।